খুব মিস করছি। অন্য যে কোনো বারের চেয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে শোকিস অঙ্গনের প্রার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাক্কা রাজনীতিবিদদের মতো তারাও সংসদ সদস্য হওয়ার দৌড়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। রবিবার দিনভর ভোট প্রদান শেষে এবার ফলাফল বুঝে নেওয়ার সময়। রবিবার সারাদিন ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন 2,257 ভোট। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেই এক ফলাফল ঘোষণা শেষে জানা যায় মাহি ট্র্যাক প্রতীকে ভোট পেয়েছেন মাত্র 9,009 ভোট। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী অমর ফারুক চৌধুরী 1,03,592 ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কার্সি প্রতীকে পেয়েছেন 92,419 ভোট। মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও 3 সংসদ সদস্য মমতাজ বেগম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরেছেন। রোববার রাতে রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী ট্র্যাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে টুলু 193 ভোট কেন্দ্রে 84,525 ভোট পেয়েছেন। অন্যদিকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মমতাজ পেয়েছেন 78,269 ভোট।